আজকে চলে এসেছি আদ্যাপীঠে, আর আজকে আদ্যাপীঠে ভোগ প্রসাদ গ্রহণ করব। আর তোমরা যদি আদ্যাপীঠে আসতে চাও সেক্ষেত্রে দক্ষিণেশ্বর থেকে 10 টাকা ভাড়া নেবে, অটো বা টোটো যাতেই আসো 10 টাকা ভাড়া, একদম আদ্যাপীঠ মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আর যেহেতু ভোগ প্রসাদ গ্রহণ করবো দুপুরবেলা এসেছি, এই সময় তো আর মায়ের দর্শন করা যাবে না, কেননা মন্দির খোলাই থাকে না, সন্ধেবেলার দিকটাই মন্দিরটা খোলা পাওয়া যাবে। চলো দেখে নিই মন্দির চারপাশটা তো দেখবো মন্দিরের, আর তাছাড়া কী কী নিয়ম আছে দেখে নিতে থাকি। আর তোমাদের আর একটা আমি কথা বলে রাখি, যারা ধরো গাড়িতে আসবে বা বাইকে আসবে তাদের জন্য বলবো, এক্ষেত্রে দু চাকার গাড়ির ক্ষেত্রে পার আওয়ারে তোমরা 10 টাকা করে দিতে হবে তোমাদের। আর যদি 3 চাকা বা 4 চাকার গাড়ি নিয়ে আসো তাহলে প্রতি ঘন্টায় 20 টাকা করে দিতে হবে। আর আজকে দেখো ওয়েদারটা এতটাই সুন্দর, ভীষণ ভালো লাগছে, ঝকঝকে একটা রোদ উঠেছে, ভীষণ ভালো লাগছে। আর চারপাশটা একটু ঘুরে দেখে নিই, তারপরে গিয়ে কুপন কাটবো, দেখে নেবো কি নিয়ম আছে, তোমাদের দেখাতে থাকবো, সঙ্গে থাকো। আদ্যাপীঠে ভোগ প্রসাদের কুপন পাওয়া যায় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তোমরা কুপন সংগ্রহ করতে পারবে, 60 টাকা করে কুপনের দাম। আর ভোগ দেওয়া হয় 11:45 থেকে যতক্ষণ পর্যন্ত থাকে, সাধারণত ওনারা বলেন 1টা পর্যন্ত দেওয়া হয়, কিন্তু ভোগ যদি থেকে যায় সেক্ষেত্রে তোমরা আরেকটু পরে গেলেও কিন্তু ভোগ প্রসাদ পেতে পারো, তাও টাইমটা মেনটেন করাই ভালো, কেননা গিয়ে যদি না পাওয়া যায় সেই জন্য। আর এই যে কুপন কাটা হয়ে গেছে, আর একটা যেটা এদের ভালো সিস্টেম দেখো, জুতো রাখার জন্য প্রতি জুতো 2 টাকা করে লাগবে, আর এখানে জুতো রেখে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে যেতে পারবে। আমরাও তাই করেছি, এই যে জুতো রেখে দিলাম, চলে এসেছি হলের মধ্যে। আর আগে যেটা মেঝেতে বসে খাওয়া ছিল এখন কিন্তু অনেক উন্নত করেছে, দেখো বেশ ভালো করে ব্যবস্থা করা হয়েছে, আর থালা দিয়ে দিয়েছে, দেখো এই যে থালা দেওয়ার পরে গ্লাস দিচ্ছে, আর যেটা সব থেকে ভালো করেছে ইউজ অ্যান্ড থ্রো থালাগুলোই দিচ্ছে। একদম প্রথমে পোলাও দিয়েছে, এই যে দেখো পোলাওটা, আর তার সঙ্গে কি দেয় দেখি, বেগুনি দিয়েছে। আর মায়ের ভোগ প্রসাদ তো ভীষণ ভালো লাগে, আর সিস্টেমটা যেটা করেছে এখন দেখছি ভীষণ ভালো সিস্টেম একটা, প্রথমে পোলাও আর বেগুনি দিয়েছে, আগে খেয়ে দেখবো আর তারপরে দেখি আর কি কি দেয়। আর যেহেতু একটু বেলা হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে ভোগটা, কিন্তু ভোগ এমনই একটা জিনিস দেখবে যে কোনো সময় খাওয়া হোক না কেন ভীষণ ভালো লাগে। এরপরে ভাত এসে গেছে, ভাত আর তরকারি, ভাত আর একটা সবজির তরকারি আছে, আর ভাত যেটা দিয়েছে বেশ গরম গরম ভাতটা, যথেষ্ট গরম, বেশ ধোঁয়া ওড়া ভাতটা রয়েছে। আর এরপরে এসে গেছে গরম গরম খিচুড়ি, আর তার সঙ্গে পাঁচমিশালি একটা তরকারি। খিচুড়িটা যথেষ্ট গরম, ধোঁয়া ওড়া একটা গরম খিচুড়ি আর তার সঙ্গে পাঁচমিশালি তরকারি। আর যে পরিমাণ দেয় ভালোভাবে পেটটাও ভরে যায়, শেষ পর্যন্ত খাওয়াই যায় না, যথেষ্ট পরিমাণটা বেশি। আর গরম গরম খাবারটা আর ভোগ প্রসাদের বলো না, নামেতেই মনে হয় যেন কি ভালো লাগে, আর গরম গরম হলে তো কথাই নেই। চলো দেখি আর কি দেয়। আর খিচুড়ি আর পাঁচমিশালি যে তরকারিটা রয়েছে ওটা কিন্তু রিপিট হচ্ছে, দ্বিতীয়বার আবার দিতে এসেছেন, কারো লাগলে নিতে পারবে। Thank you.
আর এরপরে আছে পেঁপের একটা চাটনি, যেটা প্লাস্টিক চাটনি, আর তার সঙ্গে পায়েস। আর চাটনির থেকেও পায়েসের স্বাদটা এতটাই সুন্দর, ভীষণ সুন্দর, আর গন্ধটাই ভীষণ ভালো লাগছে। আর খাওয়া দাওয়া হয়ে গেল, আর যেটা সঙ্গে সঙ্গে খাওয়ার সঙ্গে সঙ্গে মুছে নেওয়ার ব্যবস্থা রয়েছে। আর পুরো হলটা দেখো, অনেকটা জায়গা রয়েছে, অনেকটা জায়গা জুড়েই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রয়েছে, অনেকজন একসঙ্গে বসতে পারবে। আর বসার সিস্টেমটাও বেশ সুন্দর আর খোলামেলা। এই যে দেখো, এতটা জায়গার মধ্যে খাওয়ার সিস্টেমটা যেটা রয়েছে, খেতে বসার জায়গাটা অনেকটা জায়গা জুড়েই, আর বেশ ভালো একটা সময় কাটানো গেল। এমনিতেই তো ভোগ প্রসাদ, তারপর আদ্যা মায়ের ভোগ প্রসাদ তো আলাদা রকম, আর খুব ভালো লাগলো। আর যেটা সব থেকে ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। আর মায়ের ভোগ প্রসাদ পেয়ে মনটা পুরো ভরে গেল। আর তারপরে এই যে জুতো নেব, জুতো নিয়ে আরেকটু মন্দিরটা ঘুরে দেখব। আর এছাড়াও আমি যেহেতু দুপুরে গেছি, তোমাদের ভালো করে মন্দির চত্বরটা ঘুরে দেখাতে পারলাম না। আর এরপরেও আমি চেষ্টা করছি একটা ভিডিও আনতে, যাতে তোমরা বুঝতে পারো মন্দিরটা। আমি চেষ্টা করব পুরো যতটা কভার করা যায় আমি তোমাদের দেখাবো। আর এই যে লাইব্রেরিটা খোলা ছিল, লাইব্রেরিটা ঘুরে দেখলাম, এখানে ক্যাসেট পাবে, বই পাবে, মায়ের অনেক রকমের ছবি পাবে, বেশ কম দামের মধ্যেই রয়েছে, ছবি রয়েছে, ক্যাসেট রয়েছে, বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। আর ছবিগুলো কিন্তু বেশ ভালো লাগছে, ছবিগুলো বিভিন্ন সাইজের মধ্যে ছবি পাচ্ছ, আর বিভিন্ন দামের মধ্যে, 30 টাকা থেকে শুরু হচ্ছে ছবির দাম, তারপরে 150-200 বিভিন্ন রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এই যে দেখো, প্রত্যেকটা ছবি যতটা পাচ্ছি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। আর আমি এর মধ্যেই চেষ্টা করব আদ্যাপীঠের পুরো ভিডিও আনতে তোমাদের কাছে। আর ভালো লাগলো সত্যি, একটা দিন খুব ভালোভাবে কাটালাম, ভীষণ আনন্দ হলো। ভোগ প্রসাদে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।